কলিজাপনা তো অনেকভাবে খেয়েছেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন এর টেস্ট জীবনেও ভুলবেন না ডাস্টমি খেতে এতটাই মজা হয় আজকের ভিডিওতে আমি শেয়ার করবো কিভাবে চটপট কলিজাপনা করে নিলাম আর কিভাবে পরিষ্কার করে নিয়েছি তাই শেয়ার করব আজকের ব্লকে আই হোপ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ লাইক কমেন্ট করবেন না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের তো আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটিও আমি দুপুর থেকেই শুরু করছি যে রান্না বান্না করতে চলে আসলাম এই যে রান্না করবো যেহেতু এর জন্য কলিজাটাকে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছিলাম মনে দেন এটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আর দেখেন কলজাগুলো কিন্তু টুকরো টুকরো করে আগে কেটে নিয়েছি সবকিছু অফ ক্যামেরায় করে নিয়েছি যাই হোক চলে একটা কড়াই বসিয়ে এর ভিতরে গরম পানি দিয়ে দিলাম তো পানিটা গরম হলে হালকা লবণ দিয়ে দেন কলিজাটা সেরে দিব তো কলিজা পরিমাণ অনুযায়ী লবণ দিবেন যাই হোক তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নি পাঁচ থেকে ছয় মিনিট কিংবা দশ মিনিটের মতো ফুটাতে পারেন আপনারা কলিজার পরিমাণ অনুযায়ী আর কি তারপরে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখেন কতটা নোংরা যার ভিতরে যে ময়লা গুলা থাকে তা কিন্তু বের হয়ে যায় কলিজার যে একটা বেড স্মেল থাকে স্মেলটাও চলে যায় এইভাবে পরিষ্কার করে রান্না করলে একদম পারফেক্টলি হয় যাই হোক এইভাবে রান্না করলে একদম পারফেক্টলি হয় আপনারা কিন্তু অবশ্যই যারা নতুন আছেন বিশেষ করে তারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন যাই হোক তারপর সিদ্ধ করার পর দেখেন আমি নিলাম ভালোভাবে ওয়াশ করে নিয়ে দেন ছোট 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 করে করে কেটে নিলাম একদম যাতে মশলা গুলো ঢুকে এর গায়ে ঢুকে আর কি আর হ্যাঁ এই যে গলিজার ভিতরে কিন্তু একটা আবরণ থাকে চামড়ার মতো অবশ্যই দেখতে পারলেন নিস্কেনে যাই হোক আপনারা উঠিয়ে নিবে তো আবরণটা উঠিয়ে নিলাম আবরণটা সহজে রান্না করেন তাহলে হবে কি একদম শক্ত শক্ত হবে এভাবে রান্না করলে টেস্টটাও যেমন অনেক ভালো আসবে আর খেতেও অনেক বেশি মজা হবে যাই হোক আমি কেটে নেওয়ার পরে ভালোভাবে আবার ওয়াশ করে নিলাম আবার ওয়াশ করে একটা কড়াই বসিয়ে দিলাম চুলাই কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম আর হ্যাঁ আজকাল কলিচা বোনাটা কিন্তু আমি সরিষার তেলেই রান্না করে নিব। যাই হোক এরপর কয়েকটা জিরা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দুইটার মতো দেন পেঁয়াজ দিয়ে দিলাম পেস্ট একটু ভাজা ভাজা হলে এর ভিতরে আমি এখন সব ধরনের মশলা দিয়ে দিলাম আদা আদা রসুন পেঁয়াজ জিরা আর গরম মশলা বাটা দিয়ে দেন একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে সামান্য পানি দিয়ে মছলাটো কচিয় নিলোঁ এখন কষানো মশলার ভিতরে কলিজা গুলোকে ছেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করব মানে কোনো প্রকার কোনো পানি দিব না যাই হোক মানে হালকা আছে রান্না করব একটু ভাজা ভাজা করে কষানো হলে দেন এর ভিতরে পরিমাণ মতন জলের পানিটা দিয়ে দিবো আমি এটা যেহেতু কষা করব এর জন্য পানি দিব না যাই হোক আপনারা কিন্তু স্কিন অবশ্যই দেখতে পারছেন ডিটেলস ছাড় তেমন বললাম না কলিজা বোনাটা প্রায় রেডি একদম হয়ে গেছে দেখেন পানিটা যখন একদম শুকায় গেছে মিন যখন একটু কষা কষা হয়েছে তখন আমি নামিয়ে নিলাম রান্নার পরে এত সুন্দর একটা স্মেল আসতেছিল কি বলবো এটা এই কলিজা বোনা গরম গরম ভাত পটা রুটি কিংবা অন্য কিছুর সাথেও পরিবেশন করতে পারবে এতে এত বেশি মজা না খেলে বুঝতেই পারবেন না আর আজকের বাইরের ওয়েদারটা এত বেশি সুন্দর যে ভিডিও না করে থাকতে পারলাম না আর হ্যাঁ ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে এর মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ